हेलो फ्रेंड्स, जुएल्स किचन এর আরো একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি দিল্লির করিমস রেস্টুরেন্ট স্টাইল মাটন বানানোর রেসিপি। আর এই সুস্বাদু আর অসাধারণ এই রেসিপির নাম হলো মাটন জাহাঙ্গিরি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতন মাটন নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি একটা তেজপাতা, কিছু সাদা জিরে, দুটো লবঙ্গ, একটা দারচিনি। পেঁয়াজ নিয়েছি, দেখো দুটো কিন্তু আমি গোটা রেখেছি, এটা জাস্ট আমার ইচ্ছে হয়েছে বলে, তোমরা পুরোটাই স্লাইস করতে পারো। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। ঘি রেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটা পেঁয়াজ রেখেছি, রেখেছি ধনে, গোটা ধনে, তারপর রেখেছি ব্ল্যাক পেপার, ইলাচ, মৌরি, রসুন, তেজপাতা। এটা কি কাজে লাগবে আমি পরে বলে দিচ্ছি। সাদা তেল রেখেছি, এখান থেকে কিছুটা আমি ইউজ করব, বাকিটা ঘি, মানে ইকুয়াল ইকুয়াল আমি ঘি আর সাদা তেল দেব, তা বলে এতটা আমি দেব না। জল রেখেছি, গরম মশলা, ব্ল্যাক পেপার, চিনি। মশলার মধ্যে আমি রেখেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ রেখেছি খুব সামান্য, এটা হয়তো দেখা যাচ্ছে না, একটু নিচের দিকে চলে গেছে, খুব সামান্য হলুদ এতে দিতে হবে, এতে বেশি হলুদ দেওয়ার কোনো দরকার নেই। লাল লঙ্কার গুঁড়ো, নুন রেখেছি, আদা রসুনের পেস্ট, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এই দেখো আমি কিন্তু তিনখানা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এইখানে কেউ যদি চাও পুরোটাই কিন্তু লাল লঙ্কায় করতে পারো, কিন্তু আমার মনে হয় কাঁচা লঙ্কা রান্না একটু টেস্টিও হয় আর হেলথের জন্য ভালো। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচি করে রেখেছি। এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের আজকে রান্নাটা হবে। আর এই রান্নার প্রথম পর্যায়ে আমি একটা প্রেশার কুকার প্রথমে বসিয়েছি, তাতে আমি মাটন পিসেসগুলো আগে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো তেল বা ঘি কিন্তু অ্যাড করিনি, বা জলও কিন্তু এখন অ্যাড করিনি। দেখো, দেখতে থাকো, মাটন পিসেসগুলো আমি দিয়ে দিয়েছি। এইবারে এই যে গোটা মশলাগুলো আমি রেখেছিলাম, এগুলো সব এক এক করে আমি এতে ঢেলে দিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি জল। জলটা মাটনের কতটা স্টক আমাদের চাই বা মাটনটা কতটা পরিমাণ জলে সেদ্ধ হতে পারে সেই বুঝেই জলটা দেবে। ওভারলোড করার কোনো দরকার নেই বা ওভার জল দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে অনেকটাই জল দিয়েছি, 1 কাপ পরিমাণ, প্রায় 150 ml দিয়ে দিয়েছি। আর একটু আমি অ্যাড করছি, দেখো আরেকটু জলও আমি এতে অ্যাড করে দিলাম। এবার এই পরিমাণ জলে কিন্তু আমাদের রান্নাটা আশা করি হয়ে যাবে। রান্নাটা মানে মাটনটা কিন্তু আমি আগে সেদ্ধ করছি। দেখো মাটনটা কিন্তু সেদ্ধ সেদ্ধ এতে একদমই হয়ে যাবে। আর মশলাগুলো একটু ডুবিয়ে দিলাম হাত দিয়ে, একটু খুন্তি দিয়ে একটু পুরো লেন্থে নিলাম একটা লেভেলে। এরপর আমি এটাকে লিডটা লাগিয়ে এটা আমি মোটামুটি 3টে সিটি দিয়ে নেবো। তাতে কি হয়, মাটনটা একদম গলে যাওয়ার সম্ভাবনা মানে ঠিকঠাক থাকে, অনেক সময় 2টো সিটিতে হয় না। আমি একদম ঢাকনা লাগিয়ে 3টে সিটি দিয়ে আবার ফিরে আসছি। দেখো 4টে সিটি দিয়ে নিয়েছি আমি, এখন কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেশারের লিডটা সরাচ্ছি, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, মাটনগুলো কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ আমরা কড়াইতে যখন আবার রান্নাটা করব তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে 10-15% মতন। এখন মাটনগুলোকে আমি আলাদা করে বাটিতে তুলে নিয়ে এই যে স্টকটা আছে স্টকটা আমি রেখে দিচ্ছি। আর মাটনটা তোলার সময় আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাও সঙ্গে সঙ্গে তুলে নেব। আর জল থেকে ছেঁকে নিয়ে যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়েছিলাম, মানে গোটা মশলাগুলো, সেগুলো আমি ছেঁকে তারপরে জলটাকে স্টকটাকে রেখে দেব। দেখো আমি মাটন স্টকটা কিন্তু আলাদা করে রেখেছি আর মাটন পিসেসগুলো আলাদা করে রেখেছি। এইবারে কড়াইতে আমি একটা কড়াইটা বসিয়েছি। কড়াইটা বসানোর সঙ্গে সঙ্গে খুব সামান্য একটু তেল আমি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি। দেখো একটু ঘি দিয়ে দিয়েছি, যেটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এত কম ঘি এখানে দেওয়ার রিজনটা আমি বলে দিচ্ছি, কারণ এখনই আমি রান্নাটা স্টার্ট করছি না। প্রথমে তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি মাটন পিসেসগুলো এতে একটু ফ্রাই করব, একটু ব্রাউন কালারটা আনার জন্য। আর টেস্টটা কিন্তু এতে ভালো হবে, কারণ কিছু স্পেশাল আইটেম আমরা জানি যে সেগুলো একটু কিন্তু প্রপারভাবে বানালে খেতে ভালো হয়। আর হেলথ কনসিয়াস যদি কেউ থাকো তাহলে ঘিটা স্কিপ করে শুধু সাদা তেল দিয়ে এটা করতে পারো। আমি কড়াইটা একদম গ্যাসের লো ফ্লেমে রেখেছি, আর আমি মাটন পিসেসগুলো এতে অ্যাড করে একটু 2-3 মিনিট মতো নাড়াচাড়া করবো, তাহলেই হবে, এর বেশি প্রয়োজন নেই। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
একটু ফ্রাই হয়ে গেলে দেখো কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে। ফ্রাই হয়ে গেলে এই ঘিয়ের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু মাটনের মধ্যে অ্যাড হয়ে যাবে, আর তাতে কিন্তু খেতে খুবই ভালো হবে। দু তিন মিনিট আমি নাড়াচাড়া করছি। আগে দেখো দু তিন মিনিট কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর দেখো মাটনের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, বাট এটা কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, মানে কি ঘিতে ভালো করে এটা রোস্ট হয়ে গেছে। এর বেশি কিছু করার দরকার নেই, কারণ অলরেডি তো সিদ্ধ করা ছিল। বেশি করলে কিন্তু একটু ছিবড়ে হয়ে যেতেও পারে, মানে এটা আমার গেস, তাই জন্য আমি এগুলোকে এখন এক এক করে তুলে নেব। মাটনগুলো আমি কিন্তু তুলে রেখেছি। এখন আমি সামান্য একটু সাদা তেল আর একটু ঘি অ্যাড করব, যেরকম বলেছিলাম। কারো যদি মনে হয় তাহলে সে পুরো দিতেও করতে পারে, আবার ঘি স্কিপও করে যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। আমি কতটা পরিমাণ ঘি দিচ্ছি, কারণ মাটন কিন্তু 500 গ্রাম মতন আছে, তাই জন্য খুব ওভারলোড করে কিন্তু দেওয়ার খুব যে দরকার সেরকম কিন্তু না। ব্যাস এটুকুই আমি দেব। এরপরে এটা একটু মেল্ট হতে দিই আগে। কড়াইটা তো অলরেডি গরমই আছে, সেজন্য আলাদা করে কিন্তু মানে তেলটা ঘিটা কিন্তু বেশ গরম হয়েই যাবে। এখন আমি ফোড়নগুলো অ্যাড করে দিলাম, যেগুলো ফোড়নের জন্য রেখেছিলাম। আর আমার রান্নার কোনো কিন্তু ভিডিওতে মানে যদি কোনো উপকরণ কেউ মিস করে গিয়ে থাকো রান্নার সময় শুনতে, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু সেগুলো দেওয়া থাকে, সেগুলো দেখে নিজেরা একটু নিয়ে নিও। এখন গরম হয়ে গেছে বলে কিন্তু একটু তেলটা ছিট করছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা, যে পেঁয়াজ দুটো আমি গোটা রেখেছি সেটা আমি এক্ষুনি দিচ্ছি না, ওগুলো একটু পরে অ্যাড করবো। পেঁয়াজ কুচিটা এভাবে হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। 500 গ্রাম মাটনের জন্য যেটুকু মশলা লাগে সেটুকুই নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করবো, একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করবো। তার আগে আমি আগে 1 চামচ চিনি এতে অ্যাড করে দিলাম। প্রথমে চিনিটা দিলে কিন্তু একটু কালারটা ভালো হয় আর ফ্লেভারটাও কিন্তু ভালো হয়। 2-3 মিনিট আগে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে আসছি। দেখো পেঁয়াজটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটা একটু আবার মিক্স করে নিচ্ছি। আর এর থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ আসে, যেটা আমাকে মোটামুটি একটু 2-3 মিনিট নাড়াচাড়া করলে সেটা কিন্তু চলে যাবে। আর এটার সঙ্গেই আমি অ্যাড করে দেবো টমেটো কুচি, কারণ টমেটোটা কিন্তু নরম হলেও একটু সফট না হলে কিন্তু ভালো লাগবে না, সেজন্য একটু আগেই অ্যাড করলাম। মানে পেঁয়াজের পরে পরে টমেটোটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন হাই ফ্লেমে রেখে তেলটা যতক্ষণ না একটু মশলা থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু কষে নেব। আর কষে নেওয়ার সময় কিন্তু আমাদের সবার বাড়িতে তো ম্যাশার থাকে না, তো আমরা কিন্তু খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে প্রেস করে একটু ভেঙে দেবো, তাতে কিন্তু হয়ে যাবে। কারণ গ্রেভিটা কিন্তু পুরোটা পাতলাও তো হয় না, সেজন্য একটু ঠিক মানে মশলার থেকে একটু ঠিক না থাকলে কিন্তু হবে না। 2-3 মিনিট আগে আমি নাড়াচাড়া করে তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখো মশলাটা কিন্তু এখন বেশ ভালো রকম কষা হয়ে গেছে আর তেলটা একটু ছেড়ে যাচ্ছে। এই সময় আমি যে মাটনটা সেদ্ধ করার সময় যে পেঁয়াজ রসুনটা দিয়েছিলাম সেটা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, এটা এই গ্রেভির মধ্যে দেবো, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে আর জিনিসটা ওয়েস্ট হবে না। কারণ এটা কিন্তু টেস্ট ওয়াইজ ভালো হয় দিলে যে কোনো রান্নাতে বা মাটন স্টকের সঙ্গে যেটা আমি সেদ্ধ করেছি। এরপরে এটাকে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন কিন্তু ফ্লেমটা একটু মিডিলে করে দিয়েছি, এখন হাই ফ্লেমে রেখে করবো না, কারণ তাহলে বেশি পুরো যাবে। ঠিক এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই সঙ্গে সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত মশলা একসঙ্গে। জিরে, হলুদ, ধনে, লঙ্কা গুঁড়ো আর নুন। দেখো মশলাটা কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে, সেজন্য এটা কিন্তু 2-3 মিনিট একটু গ্যাসের মধ্যে আমাদের কড়াইতে একটু নাড়াচাড়া করতে হবে, আর মশলাটা ভালোভাবে তাহলে মিশেও যাবে পেঁয়াজের সঙ্গে। এইভাবে আমরা খুন্তির সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি। দেখো গুঁড়ো মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কষানোটা একদম রেডি। এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, যেগুলো আমি রেখেছিলাম, কারণ গুঁড়ো লঙ্কা অলরেডি আমি দিয়েছি আর সামান্য একটু ধনে পাতা এখন আমি অ্যাড করছি, বাকিটা আমি গার্নিশিংয়ের সময় দেবো। এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি।
যারা কাঁচা লঙ্কাতে মানে খেতে চাইছো না তারা একেবারে লাল লঙ্কা দিয়ে করতে পারো। আর এই সব রান্না কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, বেশি একটু তাড়াহুড়ো করলে কিন্তু ভালো রান্না একটু প্রবলেম হয়। যাই হোক, আমি যে স্টকটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা স্টক আমি এতে দিয়ে দিচ্ছি, দেখো বেশি কিন্তু না, কিছুটা দিলাম, অনেকটাই কিন্তু আমার কাছে রয়ে গেল। স্টকের মধ্যে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে হাই করছি এখন, করে নিয়ে দেখো একটা বেশ ফুটছে এখন, আর গ্রেভিটা কিন্তু ঠিক হয়ে গেছে। এটাকে এখন আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করব। আগে আমি লিডটা লাগিয়ে 2 মিনিট বাদে ফিরে আসছি। দেখো মশলাটা কিন্তু একদম কষে গেছে, আর যে স্টকটা দিয়েছিলাম সেটাও কিন্তু এখন একদম ড্রাই হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আর একটু চিনি, গরম মশলা আর ব্ল্যাক পেপার। এটা লাস্টেও করে দিতে পারো, আমি আগেই দিয়ে দিলাম, আমি আগেই দিই অনেক সময়। চিনিটা কিন্তু আগেও দিয়েছিলাম হাফ স্পুন মতন, এখানে হাফ স্পুন আমি দিলাম। দেখো মশলাটা আবার আমি এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। এইবারে ফ্রাই করে রেখেছিলাম মাটনগুলো, ওগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। মাটনের সঙ্গে ভালোভাবে মশলাটা কিন্তু মেশাতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, সবসময় কিন্তু হাই ফ্লেমে রান্না হবে না, তাতে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। দেখো ভালোভাবে একটু মেশাচ্ছি খুন্তির সাহায্যে, এইভাবে মিশিয়ে নিলে গ্রেভিটা বানানোর সময় একটু সুবিধা হবে। যেদিকে দেখো মশলাটা আছে সেদিক থেকে মশলাটা তুলে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অনেকে যদি না পছন্দ করো প্রথমে একটু দিও, বা রান্নাতে একটু দিও পরে আর না দিলেও চলবে, যদি কারোর খুব মানে অপছন্দের তালিকায় থাকে। মানে আমিও সবসময় যে দিই দুবার তা নয়, আমি দিলাম এই রান্নার ক্ষেত্রে। কালারটা কিন্তু বেশ ভালো এসছে, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু বেশ একটা কালচে লাল রং এসছে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন কিন্তু রান্নাটা একদমই ফাইনাল স্টেপে আছে। মশলাটাকে তুলে তুলে একদম মাটনের সঙ্গে মিক্স করে দিচ্ছি, আর মাটন সেদ্ধ করা আছে সেজন্য আমাদের খুব একটা প্রবলেম হবে না। একটু এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করলাম এইভাবে, যাতে তলা দিকটা লেগে না যায়, একটু মানে 1 মিনিট মতন পুরো মানে মাটনটা একটু নাড়াচাড়া করে দেবো। পুরো নাড়াচাড়া করে নিলাম, নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছি যে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবার এটা মাংসের সঙ্গে মশলাটা মিক্স করে নিলাম, এখন কাঁচা গন্ধ মশলা থেকে পুরো দূর হয়ে গেছে, তাই জন্য এইবারে আমি যে পেঁয়াজ দুটো রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো এতে অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই জন্য লাস্টেই আমি অ্যাড করলাম। তোমরা চাইলে এগুলো স্কিপ করতে পারো, কারণ অনেকে খেতে পছন্দ করে গোটা একটা পেঁয়াজ চিকেন বা মাটন তার মধ্যে, আমরাও করি মাঝে মাঝে দিই, তাই জন্য পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা ফ্রাই হওয়ার জন্য কোনো ওয়েট করার কোনো প্রয়োজন নেই। এইবারে আমি যে মাটনের স্টকটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটা কথা বলি, এখানে গ্রেভিটাকে কতটা চাও সেই বুঝে স্টকটা দেবে, তবে মাংসটা কিন্তু ডুবে যায় যেন সেরকমই হয়ে একটু দেওয়া উচিত, কারণ যতই হোক মাটন তো একটু শক্ত থাকার সম্ভাবনা সবসময় থাকে। আর যেহেতু এটা ঘিতে রোস্ট করা হলো সেজন্য শক্ত হয়ে গেলেও হতে পারে, খুব সামান্য যদিও। আমি পুরো স্টকটাই এতে দিয়ে দিলাম, আর কিন্তু কোনো স্টক আমার কাছে এখানে রাখা নেই। আমি জল কিন্তু কোনো প্লেন অ্যাড করলাম না, প্রথমে যা আমি সেদ্ধ করার সময় অ্যাড করেছিলাম। দেখো কালারটা কিন্তু ওখানে লালই আছে, আমি জানি না তোমরা কি বুঝতে পারছো, ক্যামেরায় হয়তো দেখাচ্ছে না অতটাও, আমি দেখতে পাচ্ছি। এনিওয়েজ আমি এটাকে এখন ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন সেদ্ধ হতে দেবো, তাহলে কিন্তু রান্নাটা একদম ডান হয়ে যাবে। আমি 15 মিনিট পর আবার ফিরে আসছি। দেখো 15 থেকে 20 মিনিট মতন হয়েছে, এখন কিন্তু মাটন জাহাঙ্গিরি একদম রেডি। আর গ্রেভিটা দেখো কনসিস্টেন্সি খুব, যে গ্রেভি কিন্তু আছে তা কিন্তু নয়, আর কনসিস্টেন্সিটা দেখো এরকম এরকম। যদি কেউ নাও রাখতে চাও তাহলে সে আরও ড্রাই করে নিতে পারো, কিন্তু ভাত বা পোলাওয়ের সঙ্গে যখন আমরা খাই একটু তো গ্রেভির প্রয়োজন হয়, তাই জন্য এইটুকু কনসিস্টেন্সিতেই আমি রান্নাটা নামিয়ে দেবো। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর। আর পোলাও রাইস নান পরোটা সবটার সঙ্গে কিন্তু একটা দারুণ কম্বিনেশন। আর দেখো এখন আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি কুচানো ধনে পাতা, এটা গার্নিশিংয়ের সময়ও দেওয়া যেতে পারে, আমি এখনও দিলাম, যদি মনে হয় তাহলে পরে একটু দেবো। এটাকে এবার আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি।
মানে বাটাটাও ভালোভাবে গ্রেভিতে মিশে যাবে। দেখো গ্রেভি কিন্তু মাটন অনুযায়ী গ্রেভিটা একটু দরকার, কারণ এই এই পোর্শনটা যদি পুরো মাটন হয় তাহলে কিন্তু গ্রেভিটা কমই আছে, আর খুব বেশি গ্রেভি এতে রাখা যাবে না। এখন এটাকে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে আমি 5 মিনিট মতন রেখে সেই স্টিমটা যাওয়া পর্যন্ত বা গরমটা থাকাকালীন রেখে আমি সার্ভ করে দেবো। দেখো মাটন জাহাঙ্গিরি কিন্তু আমি একদম সার্ভ করে দিয়েছি, এটা কিন্তু এখন রেডি টু ইট। আর পোলাও, ভাত, রুটি, নান সব কিছুর সঙ্গে কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগবে। যারা অন্তত রেগুলারের মাটনের ঝোল খেয়ে বোর হয়ে গেছো তারা কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো, কথা দিচ্ছি ভালো লাগবেই ঠিক যদি এইভাবেই এই রেসিপি ফলো করে বানাও। অন্য কোনো দিন আবার আসবো অন্য কোনো নতুন রান্নার সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো আমার চ্যানেলের রান্নাগুলো। থ্যাংক ইউ।